ভোট গণনা শুরু হবে ভোট কাস্টিং স্টপ হয়েছে এখন গণনার জন্য প্রিপারেশন চলছে এখানে যত ক্যান্ডিডেট আছে প্রার্থীরা সবাই আছে সাথে নির্বাচন কমিশনারের লোকজন আছে প্লাস পোলিং অফিসাররা আছে যারা ইলেকশন সংশ্লিষ্ট দায়িত্বে তারা সবাই আছে ওপেন ভোট গণনা হবে ভোট গণনার ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা অংশ নিয়েছেন তারা উপস্থিত আছে নির্বাচন কমিশনার সাহেব রিটার্নিং অফিসার এবং মাঝে উপস্থিত আছে সদ্য সম্মানিত সুপরিচিত পার্শ্ববর্তী ভাই বোনেরা এবং ঢাকা সহ সকল জেলা থেকে আগত সম্মানিত ভাই বোনেরা ও শুভাকাঙ্ক্ষীরা আমাদের নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে আপনাদের জানাই সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নির্বাচন অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করায় আমরা মনে করি সাহসী ভূমিকা জয় পরাজয় থাকবেই ওরা কিন্তু হলে মন খারাপ করার কিছু নেই পরবর্তীতে চেষ্টা করতে হবে আমরা অনুরোধ করব যারা নির্বাচিত হয়ে আসবেন আপনারা পরাজিত ভাই বন্ধু নিয়ে একসঙ্গে কাজ করবেন আমরা দেখতে চাই ন্যাশনাল বিডিওন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সুসংগঠিত একটি মডেল সংগঠন যাহা বাংলাদেশের এই প্রথম সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটি আচ্ছা এখন আমরা ন্যাশনাল বিডিওন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ 2020 এর ফলাফল ঘোষণা করতে যাচ্ছি আচ্ছা তার আগে এই অনুষ্ঠানের পর শপথ গ্রহণের অনুষ্ঠান আছে যারা বিজয়ী হয়েছেন তারা সবাই থাকবেন সহ মেহমানরাও থাকবেন তাদের শপথ গ্রহণের অনুষ্ঠানে নির্বাচিত হয়েছেন আমরা শুধু তার রেজাল্টাই বলব জয়েন্ট সেক্রেটারি পদে ইসমাইল হোসেন ফয়সাল তিনি 29 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন 44 ভোটের মধ্যে তিনি এখানে প্রার্থী ছিলেন তিনজন তিনি 29 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর আপনার সদস্যদের মধ্যে দ্বিতীয় হচ্ছে সাজ্জাদ হোসেন হীরা তিনি তার প্রাপ্ত ভোট সংখ্যা 30 তিনি 30 ভোট পেয়ে আজকে সরকারিভাবে নির্বাচিত হয়েছেন এরপরে হচ্ছে আপনার জহিরুল ইসলাম তিনি নির্বাচিত হয়েছেন এটি ছিল আজকে নির্বাচনের রেজাল্ট এরপরে বাকি আমাদের প্রধান নির্বাচন অফিসার যিনি আছেন তিনি বলবেন প্রেসিডেন্ট আবু মোহাম্মদ হুমায়ুন কবির বিধু ভাই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইফ বিন ইউসুফ
ভাইস প্রেসিডেন্ট তানিয়া আহমেদ তানিয়া আক্তার, ভাইস প্রেসিডেন্ট রাশেদুজ্জামান রাশেদ, ভাইস প্রেসিডেন্ট ডাক্তার এইচএম মাহবুব টিটু, সেক্রেটারি রাশেদুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট রাশেদুজ্জামান, সেক্রেটারি ফয়েজ আহমেদ তানভীর হাসান, জয়েন্ট সেক্রেটারি ফয়সাল হোসেন, জয়েন্ট সেক্রেটারি টু নজরুল ইসলাম লাবলু, জয়েন্ট সেক্রেটারি থ্রি সাব্বির আহমেদ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান শুভ, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি মাসুদ মিজানুর রহমান সোহেল, কিশোর মোহাম্মদ ফজলুল করিম, অ্যাসিস্ট্যান্ট কিশোর মোহাম্মদ সাইফুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ জহিরুল ইসলাম পলাশ, অ্যাসিস্ট্যান্ট পাবলিকেশন সেক্রেটারি এমডি মাসুদুল জামান শুভ, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি মোহাম্মদ রাহাত বাসিদ, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি সাব্বির হোসেন সোহেল, অফিস সেক্রেটারি জুবায়ের বিন আশরাফ সরোয়ার, অ্যাসিস্ট্যান্ট অফিস সেক্রেটারি কামরুল ইসলাম কাজু, লিগেল অ্যাডভাইজার মহাদিন মহাদিন চৌধুরী, এক্সিকিউটিভ মেম্বার এক নম্বর রুহুল আমিন ফকর, দুই নম্বর সাজ্জাদ হোসেন হীরা, তিন নম্বর জহিরুল ইসলাম জহির। সম্মানিত নবনির্বাচিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, সকল পক্ষ পাক করতে সবাই দয়া করে প্রস্তুত হন, আপনাদের সবাইকে আমার সাথে সাথে সকল পক্ষ পাক করার অনুরোধ করছি, সকল পক্ষ আমি না বাংলাদেশ ন্যাশনাল প্রিজন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়ে সশব্দ চিত্তে শপথ করে দিয়েছি যে আমি যে কর্তব্য গ্রহণ করতে যাচ্ছি তাহা বাংলাদেশের আইন মেনে ন্যাশনাল প্রিজন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের গঠনতন্ত্র অনুযায়ী অত্যন্ত বিশ্বাসের সহিত পালন করিব। আমি ন্যাশনাল প্রিজন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও অনুগত্য পোষণ করিব। এছাড়াও আমি এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসাবে আমার নিজের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করিব। আমার উপর অর্পিত দায়িত্ব আমার নিজের বা অন্যের কারোর স্বার্থ দ্বারা প্রভাবিত হতে দিব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি কিছু চাবেন না ভাই।